আসসালামু আলাইকুম ক্রোশেট শামিয়া হাউস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে সুন্দর এই সেন্টার টেবিল ম্যাট বানানো যায় খুব সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর এটি দেখতে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন এখানে আমি প্রথমেই স্লিপ নোট করে নিয়েছি এখন এখানে চেন করে নিতে হবে এখানে আমি আটটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি আটটি চেন করে নিলাম প্রথম চেন চেনের এটাকে প্রথম চেনে এটাকে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দেব দেখুন এখানে জয়েন করেছি এখানে যে মাঝে রাউন্ড শেপটি হলো এর ভেতরে কাজ করতে হবে এখানে আমি আবার চারটি চেন করব এখানে চারটি চেন একটি ট্রিপল ক্রুশিট কাউন্ট হবে এখন আমি এই যে গোল রাউন্ডটা তৈরি হয়েছে এর ভিতরে এখানে তেইশটি ট্রিপল ক্রুশিট করব আর যে প্রথমে চারটি চেন করে নিলাম এটা সহ এখানে চব্বিশটি ট্রিপল ক্রুশিট কাউন্ট হবে দেখুন আমি ট্রিপল ক্রোশেট কিভাবে করছি আমি খুব স্লোলে দেখাচ্ছি আপনাদের বসতে সুবিধা হবে আপনি যদি কুশি কাটার কাজে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে নতুনদের জন্য বেসিক ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন আমি ঠিক একইভাবে চব্বিশটি ট্রিপল ক্রোশেট এর রাউন্ডে করে নেব এখানে আমি চব্বিশটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এখন আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব চার নম্বর ট্রেনের মাথায় ডাবল ক্রোশিট করলে এখানে তিন নম্বর ট্রেনের মাথায় এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতাম এখানে যেহেতু ট্রিপল ক্রোশেট করেছি তাই জন্য এখানে চার নম্বর ট্রেনের মাথায় এটাকে জয়েন করে দিলাম এখানে আবার চেন করে নিচ্ছি প্রথমে চারটি চেন করে নিলাম এখন একটি ট্রিপল ক্রুশি করব পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রুশি করব একই ঘরে দুইটি ডাবল ক্রুশি করতে হবে এই লাইন এই লাইনটিতে এভাবেই করতে হবে প্রতিটি ঘরে দুইটি দুইটি করে ডাবল ক্রুশি করতে হবে আমি লাইনটি করে নিয়েছি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখানে আবার চারটি চেইন করতে হবে প্রথমে এই চারটি চেন করে নিচ্ছি এখানে চারটি চেন করে নিলাম এখন আবার একটি ট্রিপল ক্রোশেট করতে হবে প্রথমেই দেখুন কোন ঘরে করছি ঠিক সেই ঘরেই করবেন প্রথমেই একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি এখন মাঝে দুইটি চেনের গ্যাপ এক দুই এখানে দুটি চেনের গ্যাপ মাঝে একটি ঘর স্কিপ করব পরবর্তী ঘরে একই ঘরে দুইটি ট্রিপল ক্রোশিট করবো মাঝে একটি ঘর স্কিপ করতে হবে পরবর্তী ঘরে দুইটি ট্রিপল ক্রোশিট করছি আবার দুইটি চেন আবার একটি ঘর স্কিপ করবো পরবর্তী ঘরে আবার দুইটি ট্রিপল ক্রোশিট করব এভাবে আমি লাইনটি করে নেব এখানে আমি লাইনটি করে নিয়েছি এটাকে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এখানে আমি আরও দুটি স্লিপ স্টিচ করে নেব যে তিন তিনটি চেনের গ্যাপ সরি দুইটি চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে আমি সুতাটাকে পার করে নেব দুটি স্লিপ স্টিচ করে এখানে আমি দুই নম দুইটি চেনের গ্যাপের মাঝে সুতাটাকে পার করে নিয়েছি এখন এখানে আবার চারটি চেন করব প্রথমেই ঠিক একই ঘরে আবার একটি ট্রিপল কুশিট করব দেখুন ট্রিপল কুশিট কিভাবে করছি এখানে এই একই ঘরে আবার একটি ট্রিপল কুশিট করছি চারটি চেন একটি ট্রিপল ক্রশিট কাউন্ট হবে এখানে দুইটি ট্রিপল কুশিট হল মাঝে এখানে তিনটি চেনের গ্যাপ এখন তিনটি চেনের গ্যাপ এখন আবার দুইটি ট্রিপল ক্রোশেট করব পরবর্তী যে দুইটি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব দুইটি চেনের গ্যাপে দুইটি ট্রিপল ক্রোশেট করতে হবে এখানে মাঝে তিনটি চেনের গ্যাপ এভাবে লাইনটি করে নেব এখানে আমি সম্পূর্ণ লাইনটি করে নিয়েছি এটাকে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দিয়েছি এখন আবার চারটি চেন করছি এখন আবার একটি ট্রেবল কসি করতে হবে দেখুন যেখানে জয়েন করেছি তার পরবর্তী ঘরে একটি ট্রেবল কুশি রয়েছে সেই ট্রেবল কুশিটির মাথায় আবার একটি টেবল কুশি করে দিচ্ছি এখানে দুইটি টেবল কুশি হয়ে যাবে দুইটি টেবল কুশি হয়ে গেছে এখন যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেই ঘরে চারটি ট্রিপল কুশি করতে হবে তিনটি চেনের গ্যাপের মাঝে চারটি ট্রিপল কুশি করতে হবে একটি করে নিলাম আরও তিনটি ট্রিপল কুশি করতে হবে এখানে চারটি ট্রিপল কুশি করে নিয়েছি এখন যে পরবর্তী দুটি ডাবল সরি ট্রিপল কুশি রয়েছে এই দুইটি ট্রেবল কুশিটির মাথায় দুইটি ট্রিপল কুশি করে দেব আবার প্রথম ট্রেপল কুশিটির মাথায় একটি ট্রিপল কুশি করলাম পরবর্তী ট্রেবল কুশিটির মাথায় আবার একটি ট্রিপল কুশি করে নিতে হবে এভাবেই লাইনটি শেষ করে নিতে হবে আমি সম্পূর্ণ লাইনটি ঠিক একইভাবে করে নিয়েছি এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আবার জয়েন করে দিচ্ছি আবার একটি চেন করে নেব নিয়ে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি করে দেব দেখুন একটি সিঙ্গেল কুসি করে দিলাম এখানে আবার চারটি চেন করতে হবে প্রথমে চারটি চেন করে নেব এক দুই তিন চার এখানে চারটি চেন করে নিলাম এখন মাঝে তিনটি ঘর স্কিপ করব পরপর তিনটি ঘর স্কিপ করব এক দুই তিন চার নম্বর ঘরে এটাকে সিঙ্গেল ক্রসি করে দেব একটি সিঙ্গেল ক্রসি করে এটাকে জয়েন করে দেব দেখুন ঠিক এরকম হবে চারটি চেন করে মাঝে তিনটি ঘর স্কিপ করব চার নম্বর ঘরে এটাকে সিঙ্গেল ক্রশি করে দেব এভাবে এই লাইনটি করে নেব সম্পূর্ণ লাইনটি আমার ঠিক এভাবেই করে নিতে হবে দেখুন তিনটি ঘর স্কিপ করে চার নম্বর ঘরেটাকে সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি সম্পূর্ণ লাইন করে নেওয়া হয়ে গেছে এখানে এটাকে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব প্রথমে যে সিঙ্গেল ক্রুশি করেছিলাম ঠিক সেইখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এখন আবার চারটি চেন করতে হবে দেখুন প্রথমে চারটি চেন করে নিচ্ছি এখানে চারটি চেন করে নিলাম এখন এখানে পাঁচটি ট্রিপল ক্রোশেট করতে হবে তবে পাঁচটি ট্রিপল ক্লাস্টার করব দেখুন কিভাবে করতে হয় প্রথমে এই পাঁচটি ট্রিপল ক্রোশেট আগে করে নিব। ক্লাস্টারটা কিভাবে করব দেখুন এখানে একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে পাঁচটি ট্রিপল ক্রোশেট করব। চারটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি প্রথমে এই ট্রিপল কুশট করব। প্রথমে যে চারটি চেন করেছিলাম সেটা স ছয়টি হবে এখানে দেখুন এখানে আমি করে নিয়েছি এখন ক্লাস্টার কিভাবে করছে দেখুন কাটাটাকে বের করে নিলাম যে এই ভেতর দিয়ে ঢুকিয়ে এটাকে সুতাটাকে পার করে দেব দেখুন কিভাবে করছে একটু ভালো করে দেখুন এখানে ক্লাস্টার হয়ে গেছে এখন তিনটি চেইন করব তিনটি চেইন করলাম পরবর্তী চারটি চেইনের গ্যাপেও ঠিক একই কাজ করব এখানে প্রথমেই ছয়টি ট্রিপল কুশি করতে হবে আমি এ ঘরটাতেও ঠিক দেখা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে ক্লাস্টার প্রথমেই ছয়টি ট্রিপল কুশি করে নেবেন এখানে আমি ছয়টি ট্রিপলকসি করে নিয়েছি দেখুন কাটাকে বের করে নিয়ে প্রথম যে ট্রিপল কষিটা করেছি তার ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে সুতাটাকে স্লিপ স্টিচের মতো করে বের করে নেব। তাহলে ক্লাস্টার হয়ে যাবে এখন মাঝে তিনটি চেইনের গ্যাপ এভাবে লাইনটি করে নিতে হবে এখানে আমি লাইনটি কিভাবে শেষ করতে হবে সেটা দেখাচ্ছি প্রথমে একটি চেন করে নিলাম প্রথমে যে ক্লাস্টারটি করেছিলাম সেই ঘরে এটাকে একটি হাফ ডাবল কষির করে দিয়ে জয়েন করে দেব প্রথমে যে ক্লাস্টার করেছি সেই ঘরে দেখুন তার মাথায় একটি হাফ ডাবল কষি করে এটাকে জয়েন করে দিলাম এই লাইনটি কমপ্লিট করে নিলাম এখন এখানে প্রথমে আবার একটি চেন করে নিতে হবে এবং ঠিক একই ঘরে একটি সিঙ্গেল ক্রসি করে নিতে হবে এখন আবার চারটি চেন করতে হবে পরবর্তী লাইনটি শুরু করার জন্য চারটি চেইন করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি করে দিলাম এই লাইনটি এভাবেই করতে হবে চারটি চেইন করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি করে এটাকে জয়েন করে দিতে হবে এভাবে আমি লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি দেখুন এখানে প্রথমে যেই সিঙ্গেল ক্রোশি করেছিলাম ঠিক সেইখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি দেখুন এখানে জয়েন করে দিয়েছি এখন আমি সবুজ সুতা জয়েন করে নেব এখানে এখন আবার চারটি চেন করে নিতে হবে প্রথমেই দেখুন চারটি চেন করে যে এখানে এই ফাঁকা ঘরটি রয়েছে চারটি চেইনের গ্যাপ ঠিক এই ঘরে এখন চারটি ট্রিপল কষির করতে হবে এবং প্রথমেই যে চারটি চেইন করে নিলাম সেটা সহ এটা পাঁচটি ট্রিপল কষির কাউন্ট হবে চারটি চেইন ছাড়া এখানে আরও চারটি ট্রিপল কষি করে নিয়েছি এখানে মোট পাঁচটি ট্রিপল কষি হয়েছে এখন পরবর্তী যে ঘরটি রয়েছে এই ঘরেও পাঁচটি ট্রিপল কষি করে নেব এভাবে এই সম্পূর্ণ লাইনটি করে নিতে হবে প্রতিটি ঘরে পাঁচটি পাঁচটি করে ট্রিপল ক্রশি করে আমি করে নিয়েছি এখন এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এখন আবার এখানে একটি চেন করব এবং প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রশি করব ঠিক প্রতিটা ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রশি করে দেব করে আমি এই লাইনটি শেষ করে নেব দেখুন এটা আমি করে নিয়েছি খুব সহজে এটা হয়ে গেছে অনেক সুন্দর একটি ডিজাইন এখন আমি এখানে ফুল কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দেব। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এখানে আমি ফুল প্রথমে বানিয়ে নিয়েছি এই ফুলটি কিভাবে বানাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এইখানে আমি ফুলের তিন নম্বর ট্রিপল কষিটির সাথে এটাকে জয়েন করে দেব এখানে আমি একটি ফুল থেকে আরেকটি ফুলের মাঝে আটটি চেনের গ্যাপ রাখতে হবে দেখুন এখানে আটটি ঘর স্কিপ করব নয় নম্বর ঘরে এটাকে জয়েন করে দেব এখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি কিভাবে জয়েন করছি একটু দেখুন এখন আবার দুইটি ট্রিপল কষি করব একটি ট্রিপল কষি করলাম এখানে আরও একটি ট্রিপল কোশি করতে হবে দুইটি ট্রিপল কষি করলাম এখন দুইটি ডাবল কোশি করব এক দুই এখানে দুইটি ডাবল কষি করলাম এখন একটি হাফ ডাবল কষি করব একটি সিঙ্গেল কোশি করব এখানে আমার ফুলের একটি পাতা জয়েন করা হয়ে গেছে এখানে আমি আরেকটি জয়েন করা দেখাচ্ছি আরেকটি পাতা কিভাবে জয়েন করবেন পরবর্তী ঘরে দেখুন এখানে আমি ফাঁকা রেখেছি এখনও এটাকে পাতা করিনি প্রথমেই সিঙ্গেল কুশি করব একটি একটি হাফ ডাবল কুশি করব দুইটি ডাবল কুশি করব এখানে তিনটি ট্রিপল কষি করে নিলাম এখানে আটটি ঘর স্কিপ করে নয় নম্বর ঘরে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি এখন আবার দুইটি ট্রিপল কষি করতে হবে দুইটি ডাবল কুশি করতে হবে একটি হাফ ডাবল কুশি একটি সিঙ্গেল কুশি এখানে আমি জয়েন করে নিয়েছি এখন আরও একটি আমার গ্যাপ রয়েছে এটাকে আমি আরেকটি ফুলের সঙ্গে জয়েন করব দেখুন এখানে আমি তিন নম্বর ট্রিপল কুশিটের সাথে আরেকটি যে ফুলের পাতা রয়েছে এটাতেও আমি তিন নম্বর যে ট্রিপল কুশিটটা রয়েছে যে কোনো এক সাইড থেকে তিন নম্বর ট্রিপল ক্রোশিট এটাকে মাথায় জয়েন করতে হবে এক সাইড থেকে দেখুন দুটারই আমি তিন নম্বর ট্রিপল ক্রোশিটের মাথায় এটাকে জয়েন করে দিচ্ছি এখানে পাঁচটি ট্রিপল ক্রোশিট হবে এক সাইড থেকে যেখানে তিন নম্বর ট্রিপল ক্রোশিট হবে দুইটারই ঠিক তার মাথায় এটাকে জয়েন করে দেবো স্লিপ স্টিচ দিয়ে দেখুন এখানে আমি জয়েন করে দিয়েছি সম্পূর্ণ জয়েন করা হয়ে গেছে আমার দেখুন আমি পাতাগুলো ঠিক এভাবেই করে নিয়েছি জয়েন করে দিয়েছি আমার চ্যানেলে পাতা কিভাবে বানাবেন এই ফুলটি কিভাবে বানাবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ